দ্বিতীয় বিশ্বযুদ্ধের 77 বছর পর একটি নিখোঁজ বিমানের সন্ধান পাওয়া গেছে। ভারতের প্রত্যন্ত হিমালয় অঞ্চলে পাওয়া বিমানটি বিধ্বস্ত হয়ে সব আরোহী মারা গিয়েছেন। একটি অনুসন্ধানকারী দল ওই বিধ্বস্ত বিমান শনাক্ত করেছেন। ওই অভিযানকালে অংশ নেওয়া 3 গাইডের মৃত্যু হয়েছে। 1945 সালের প্রথম সপ্তাহে C-46 পরিবহন বিমানটি দক্ষিণ চীনের কুনমিং থেকে 13 যাত্রী নিয়ে উড্ডয়ন পথে অরুণাচল রাজ্যের পার্বত্য এলাকায় ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়। অনুসন্ধান মিশনের প্রথম যুক্তরাষ্ট্রের অভিযাত্রী ক্লেটন কুহলেস বলেন, পরে এই বিমানটি নিখোঁজ হওয়া নিয়ে আর কোনো কথা শোনা যায়নি, এটি কেবল অদৃশ্য হয়ে গেছে। এই বিমানটির হতভাগ্য এক যাত্রীর সন্তানের অনুরোধের পর তারা এই অনুসন্ধান কার্য শুরু করেন। স্থানীয় লিশু নৃগোষ্ঠীর একদল গাইড নিয়ে বরফ শীতল নদীর হাঁটু ও গলা সমান পানি পেরিয়ে পর্বতের উচ্চতায় হিমালয় তাপমাত্রায় তাদের ক্যাম্প করতে হয়েছিল। গত সেপ্টেম্বরে তুষার ঝড়ের সময় প্রাথমিক পর্যায়ে প্রকল্পের 3 গাইড হাইপোথার্মিয়ায় মারা যায়। দলটি শেষ পর্যন্ত গত মাসে একটি তুষার ঢাকা পর্বতের চূড়ায় পৌঁছায়। যেখানে বিমানটি ধাক্কা খেয়েছিল সেখানে বিমানের ধ্বংসাবশেষ দেখে হারিয়ে যাওয়া বিমানটি শনাক্ত করা হয়েছে। এই ধ্বংসাবশেষের মধ্যে মানুষের কোনো দেহাবশেষ পাওয়া যায়নি। বিল শেরার এই অনুসন্ধানের জন্য কুহেলসকে দায়িত্ব দেন। শেরারের অফিসার বাবা এই বিমানটির দায়িত্বে ছিলেন। নিউ ইয়র্ক থেকে ইমেল বার্তায় শেরার বলেছেন, আমি আনন্দিত শুধু জেনেছি তিনি কোথায় আছেন। এটা দুঃখজনক হলেও কিন্তু তারপরও আনন্দের। ধন্যবাদ সবাইকে। প্রতিদিনের বিভিন্ন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।